সৌদি আরবে বসে মিনা খায় মনোনয়ন কিভাবে? রাজ্য নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। পাঁচ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট তলব, 28 জুন মামলার পরবর্তী শুনানি। মোহারুদ্দিন গাজী, যিনি 4 জুন সৌদি আরবে হজের জন্য গিয়েছেন, 9 জুন তিনি কিভাবে মনোনয়ন জমা দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল বামিরা। এনআইএ তদন্ত হওয়া উচিত এবং মিনা খাঁর ভিডিওকে হেফাজতে নেওয়া উচিত বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে এটা ইনভেস্টিগেট করা উচিত এবং মিনা খাঁর যিনি ওই ভিডিও কামরুল না কি নাম, হ্যাঁ কামরুজ্জামানকে কাস্টডিতে নেওয়া উচিত। কামরুজ্জামানকে শাহজাহান বলে করিয়েছে, নইলে কামরুজ্জামানকে গৌতম সান্যাল বা সোমেন ব্যানার্জি বলে করিয়েছে। 14 তলায় মমতা ব্যানার্জি 14 তলার অফিস থেকে এগুলো হচ্ছে। বৃহস্পতিবার আদালতে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহাও। একদিকে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পৌঁছতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন, আরেকদিকে প্রার্থী না গিয়েই মনোনয়ন জমা দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? শুক্রবার এই মামলার শুনানিতে কমিশন জানায়, প্রার্থী দেশের বাইরে গেলেও তিনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেখান থেকে মনোনয়নপত্র জমা করতে পারেন। মোহারুদ্দিন গাজী বিদেশে থাকার পরেও রিটার্নিং অফিসারের সামনে সই করলেন কিভাবে? প্রশ্ন তোলেন বিচারপতি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কমিশন তদন্ত করতে চায়। অভিবাসন দপ্তর থেকে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, মোহারুদ্দিন গাজীর 4 জুন গেছেন, 16 জুলাই ফিরবেন। বিদেশ মন্ত্রকের কাছে এই খবর আছে। কমিশন জানায়, দেশ ছাড়ার আগে প্রার্থী সব সই করে দিয়ে গিয়েছিল বলে আমাদের মনে হচ্ছে। বিচারপতি জানান, প্রার্থীদের কি মনোনয়নের সময় উপস্থিত থাকতে হয়? 9 জুন মনোনয়ন হলো আর 4 জুন উনি চলে গেলেন, উনি আগে থেকেই সই করে গেছেন, সেটাও কি করে সম্ভব? দেশ ছাড়ার আগে সই করলেন কি করে? তখন তো নির্বাচন ঘোষণাই হয়নি। আর কমিশনের মনে হচ্ছে কেন? নিশ্চিত নয় কমিশন, এটাও সম্ভব। এরপরেই তিনি নির্দেশ দেন, পুরো বিষয়টির তদন্ত করে দেখবে রাজ্য নির্বাচন কমিশন, আগামী সোমবার রিপোর্ট জমা দেবে কমিশন। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।